আজ থাকছে স্যার আর্থার কোনান ডয়েলের বিখ্যাত চরিত্র শার্লক হোমসের বিখ্যাত গল্প ডোরাকাটা ফিতে। শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো এত সূক্ষ্ম ও বিশ্লেষণধর্মী ছিল যে চীনে সরকারি বিভাগের পাঠ্যতালিকায়ও অত্যাবশ্যকীয় হিসেবে পড়ানো হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ এবং ফ্রান্সের পুলিশ বিভাগেও শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো পড়তে হয়। শার্লক হোমসকে নিয়ে সব মিলিয়ে 4টি রহস্য উপন্যাস এবং 56টি ছোট গল্প লিখেন স্যার আর্থার কোনান ডয়েল। সমস্ত লেখার মধ্যে হোমস চরিত্রটি এমন নিপুণভাবে তিনি তুলে ধরেছেন যে পাঠকরা কোনোদিন বিশ্বাসই করেননি শার্লক হোমস কল্পিত একজন মানুষ। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল লেখকের জীবিত অবস্থাতেই হোমসের নামে অনেক চিঠি আসত। অবিশ্বাস্য হলেও সত্যি যে এখনও শার্লক হোমসের আবির্ভাবের 100 বছর পরও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে 221B বেকার স্ট্রিট লন্ডন W1 এই ঠিকানায় প্রতি সপ্তাহে 40টি চিঠি আসে। এক ভদ্রমহিলা সেসব চিঠির জবাবও দেন। শার্লক হোমসের বিখ্যাত গল্প ডোরাকাটা ফিতে পাঠে অংশ নিয়েছেন ধারা বর্ণনা অরণ্য, মিস স্টোনা, রুবি, ডক্টর রয়লট, মাতিশ, ডক্টর ওয়াটসন, শশী এবং শার্লক হোমস। স্বপ্নিল ওয়াটসন তখন বেশ কিছুদিন ধরে বেকার স্ট্রিটের একটা ফ্ল্যাটে থাকতেন। একদিন সাত সকালে শার্লক হোমস ওয়াটসনকে ঘুম থেকে প্রায় টেনে তুলে বললেন, খুব ভোরে একজন মহিলা বিপদগ্রস্ত হয়ে এসেছে, চটপট তৈরি হয়ে নাও, কেসটা মনে হচ্ছে দারুণ। ওয়াটসন কেসের কথা শুনে তাড়াতাড়ি নিজেকে প্রস্তুত করে নিয়ে শার্লক হোমসের সঙ্গে বৈঠকখানায় গেলেন। শার্লক হোমস এবং ওয়াটসনকে দেখে মহিলাটি আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানায়। হোমস ওয়াটসনকে মহিলাটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন, আমার ডাক্তার বন্ধুর সামনে আপনি মন খুলে সবই বলতে পারেন। মহিলাটি তখন ভয় ঠকঠক করে কাঁপছিল, বলল, আমার জীবনে এমন একটা চাপ অন্ধকার চেপে বসেছে যে তার থেকে রেহাই পাবার কোনো পথই আমি খুঁজে পাচ্ছি না। হোমস তাকে অভয় দিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, ভয় পাবেন না, সব ঘটনা খুলে বলুন, তারপর মনে হয় আপনাকে আমি বিপদমুক্ত করতে পারবো। কথা বলতে বলতে হোমস বললেন, আপনি বোধহয় সকালের ট্রেনে এসেছেন। হোমসের কথায় মহিলাটি অবাক হয়ে বলল, আপনি কি আমাকে চেনেন? হোমস মাথা নেড়ে নিলেন, না না, এখানে আসার আগে আমি চিনতাম না। আপনার বাঁ হাতের দস্তানায় ফেরার টিকেটের অর্ধেক অংশ দেখে অনুমান করলাম, আরো মনে হচ্ছে যে স্টেশনে আসার সময় আপনি ডক কাটের পথ পার হয়ে এসেছেন, আর তা বুঝতে পারলাম আপনার বাঁ হাতে 7 জায়গায় কাদার ছোপ দেখে। মহিলাটির বিস্ময় আরো বেড়ে গেল, সে হোমসের বুদ্ধির তারিফ করে বলল, মিস্টার হোমস, আমাকে বিপদ থেকে রক্ষা করুন, আপনি নিঃসংকোচে সব খুলে বলুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমার নাম হেলেন স্টোনার, আমি সৎ বাবার সঙ্গেই থাকি। আমার নিজের বাবা ছিলেন ইংল্যান্ডের খুবই পুরাতন স্যাক্সন পরিবারের শেষ বংশধর। আমার সৎ পিতা আমাদের একজন আত্মীয়র কাছ থেকে কিছু অর্থ সংগ্রহ করে ডাক্তারি পাশ করে এবং তারপর ভারতবর্ষের অন্তর্গত কলকাতায় চলে আসে। সেখানে বেশ ভালোভাবেই ডাক্তারি করে এবং পশারও লাভ করে। একবার আমার সৎ বাবার বাড়িতে ডাকাতি হয়। এই ডাকাতির পেছনে বাড়ির ভারতীয় বাটলারের হাত আছে অনুমান করে তাকে ভীষণভাবে প্রহার করা হয়, ফলে সে মারা যায়। আর সেই জন্য আমার সৎ পিতা অতি কষ্টে ফাঁসির হাত থেকে রেহাই পেলেও বেশ কিছুদিন তাকে জেল খাটতে হয়। ভারতবর্ষের কলকাতায় থাকাকালীন আমার সৎ পিতা বেঙ্গল আর্টিলারির মেজর স্টোনার এক যুবতী বিধবাকে বিয়ে করে, তিনি আমার আসল মা। জুলিয়া আর আমরা যমজ বোন। আমার মা যখন দ্বিতীয়বার বিয়ে করে তখন আমাদের বয়স ছিল মাত্র 2 বছর। আমার মায়ের অনেক জমানো টাকা ছিল, তা থেকে প্রতি বছর 100 পাউন্ডেরও কিছু বেশি আয় হতো। বিয়ের পর মা সব টাকা পয়সা আমার সৎ বাবার নামে করে দেয়। তবে একটা শর্ত দিয়েছিল আমার মা, সেটা ছিল যে আমাদেরকেও দিতে হবে। আমরা সপরিবারে লন্ডনে আসার পর ট্রেন দুর্ঘটনায় আমার মা মারা যান। তখন আমার সৎ বাবা লন্ডনে পয়সা জমাবার পরিকল্পনা ত্যাগ করে আমাদের নিয়ে স্টোক মোরানে পৈতৃক বাসভবনে চলে এলেন। আমার মা যে টাকা রেখে গিয়েছিল তাতে আমাদের কোনো অসুবিধা হবার কথাও ছিল না। স্টোক মোরানে আসার পর আমার সৎ বাবার হঠাৎ মানসিক পরিবর্তন হয়। সে কারোর সাথে মেলামেশা করত না, সব সময় নিজের ঘরে একলা কাটাত। তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করলে সে ভীষণ রেগে যেত, তার সঙ্গে তুমুল ঝগড়া জুড়ে দিত। এরকম তো একবার এক স্থানীয় কামারকে প্রাচীরের উপর থেকে তিনি নদীর জলে ছুঁড়ে ফেলেছিল। অনেক কষ্টে টাকা জোগাড় করে সেই কেলেঙ্কারি আমরা চাপা দিই, ফলে পাড়ার সকলে তাকে ভীষণ ভয় পেতে শুরু করে। অবশ্য আমার সৎ বাবার চেহারাটাও অসুরের মতোই ছিল,
গায়ে শক্তিও ছিল ভীষণ। আমাদের জমি জমা বলতে আমার সৎবাবার কিছুটা অনুর্বর কাকর মেশানো জমিটুকুই ছিল। সেখানে একদল বেদেকে তাঁবু খাটিয়ে বসবাস করার অনুমতি দিয়েছিল আমার সৎবাবা। এর বিনিময়ে কখনো কখনো তিনি তাদের তাঁবুতে আতিথ্য গ্রহণ করতেন। মাঝে মাঝে এক সপ্তাহ তিনি তাদের তাঁবুতে থেকেও যেতেন, আবার মাঝে মাঝে এক সপ্তাহ পর্যন্ত তাদের সঙ্গে ঘুরে বেড়াতেন। আর ভারতীয় জন্তু জানোয়ারদের উপর তার চিরকালই বেশ একটু টান থাকায় ভারতবর্ষ থেকে একজন লোক তাকে মাঝে মাঝে ভারতীয় জন্তু জানোয়ার পাঠাত। এই তো বর্তমানে তার একটা চিতা এবং একটা বেবুনও আছে। তার বাগানে খোলা অবস্থায় সেই দুটো চড়ে বেড়ায়, আর গ্রামবাসীরাও তাদেরকে ভীষণ ভয় করে। আমাদের বাড়িতে কোনো ঝি চাকর টিকতে পারত না, ফলে বাড়ির সব কাজই আমাদেরই করতে হতো। আমাদের জীবনে এক ফোঁটা শান্তি ছিল না। মাত্র 30 বছর বয়সে আমার বোনের মাথা সব চুল পেকে গিয়েছে, আর সেই বয়সে সে মারা যায়। এই মৃত্যু সম্বন্ধে আপনাকে কয়েকটা কথা বলতে চাই মিস্টার হোমস। আমাদের আত্মীয় বলতে এক অবিবাহিত মাসি আছে। মাঝে মাঝে মাসির অনুরোধে আমরা সেখানে যেতাম, কয়েকদিন থেকেও যেতাম। গত 2 বছর আগে এক বড়দিনে জুলিয়া মাসির বাড়িতে গিয়েছিলাম। সেখানে নৌবাহিনীর অর্ধ বেতনভোগী মেজরের সঙ্গে তখন তার বেশ ঘনিষ্ঠতা হয়, পরস্পর বিয়ের অঙ্গীকারবদ্ধ হয়। জুলিয়া খালার বাড়ি থেকে ফিরে আসার পর আমার সৎবাবা ব্যাপারটা জানতে পারে, তবে এই বিষয়ে কোনো মন্তব্য তিনি করেননি। কিন্তু বিয়ের মাত্র 15 দিন আগে জুলিয়ার হঠাৎ অস্বাভাবিক মৃত্যু হয়। Thursday Night Saga. আপনারা শুনছেন শার্লক হোমস সিরিজের বিখ্যাত গল্প ডোরাকাটা ফেঁদে। খুব সকালে মিসেস স্টোনার বিপদগ্রস্ত হয়ে ছুটে এসেছেন শার্লক হোমসের কাছে সাহায্যের জন্য তার বেকার স্ট্রিটের ফ্ল্যাটে। বিপদগ্রস্ত ও ভয়ার্ত মিস স্টোনারকে শার্লক হোমস কথা দিলেন তাকে সাহায্য করবার, এবং অনুরোধ করলেন তার সমস্ত কথা বিস্তারিত বলার। মিসেস স্টোনার থাকতেন তার সৎবাবা ও যমজ বোনের সাথে। মিসেস স্টোনার যমজ বোন জুলিয়ার বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু এর মধ্যে হঠাৎ জুলিয়ার অস্বাভাবিক মৃত্যু হয়। তারপর এবার শার্লক হোমস একটু নড়েচড়ে বসলেন, বললেন, মৃত্যুর ব্যাপারটাকে একটু খুলে বলবেন মিসেস স্টোনার? হ্যাঁ বলছি, একটু গোড়া থেকেই বলি কেমন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। পুরনো জমিদার বাড়ির একতলায় 3টে ঘর বসবাসের উপযোগী করা হয়। প্রথম ঘরে আমার সৎবাবা, দ্বিতীয় ঘরে পোষবার মানে জুলিয়ার থাকার ঘর, আর শেষের ঘরটা আমার। তবে প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে অন্য ঘরে যাবার দরজা ছিল। প্রত্যেকটি ঘরে লনের দিকে একটা জানালা ছিল। যেদিন জুলিয়ার অস্বাভাবিক মৃত্যু হয় সেদিন আমার সৎবাবা তাড়াতাড়ি রাত্রের খাবার খেয়ে শুয়ে পড়ে, তবে সে যে ঘুমোয়নি তা আমরা বুঝতে পারি তার ভারতীয় চুরুটের ধোঁয়ায়। জুলিয়া চুরুটের গন্ধ খুব একটা পছন্দ করত না, কাজেই সে আমার ঘরে চলে আসে এবং আসন্ন বিয়ের গল্প গুজব করে। রাত 11টা পর্যন্ত আমরা গল্প গুজব করি, তারপর সে চলে যেতে ঘুরে দাঁড়ায়, বলে রাতে কোনো শীষ দেবার শব্দ শুনতে পাস এলেন। আমি অস্বীকার করি, সেরকম কোনো শব্দ শুনেছি বলে তো আমার মনে পড়ে না। আর জুলিয়া বলল, আমি কিন্তু গত কয়েকটা রাত ঠিক 3টার সময় শীষ দেবার শব্দ শুনি, আমার পাতলা ঘুম বলে ঘুম ভেঙে যায়। কোথা থেকে যে শীষটা আসে তা ঠিক বুঝতে পারি না, হয়তো শীষটা পাশের ঘর থেকে আসতে পারে, আবার লন থেকেও আসা অসম্ভব নয়। জুলিয়াকে আমি সান্ত্বনা দিয়ে বলি, হতভাগা বেদেগুলো বোধহয় শীষ দিয়ে থাকে, ও ব্যাপারে বেশি গুরুত্ব না দেয়াই উচিত। জুলিয়া আমার কথা মেনে নেয়, সে আমার ঘরে দরজা চাপিয়ে রেখে চলে যায়। আমি কিছু পরে ওর ঘরের দরজায় তালা লাগাবার শব্দ পাই। আচ্ছা, আপনারা কি সকলেই নিজের নিজের ঘরের দরজায় তালা লাগান? হ্যাঁ, আমরা সকলেই নিজের নিজের ঘরে তালা লাগাই, কারণ আমি আপনাকে তো আগেই বলেছি যে আমাদের বাড়িতে একটা চিতাবাঘ এবং বেবুন ছাড়া থাকে, কাজেই তালা বন্ধ না করলে আমরা ঠিক নিরাপত্তা খুঁজে পাই না। অন্যান্য রাতের মতো সেদিন রাতে আমার ঘুম আসছিল না, কোনো এক অজানা আতঙ্ক আমাকে গ্রাস করতে আসে। বাইরে তখন প্রচন্ড ঝড় বৃষ্টি চলছে মিস্টার হোমস, হঠাৎ তারই মধ্যে জুলিয়ার গগনভেদী আর্তনাদ শুনে আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গায়ে কোনো মতে একটা কাপড় জড়িয়ে ঘর থেকে বারান্দায় বেরিয়ে পড়ি মিস্টার হোমস। জুলিয়ার ঘরের দিকে এগোতেই জুলিয়ার বর্ণনার মতো একটা শীষের শব্দ হয়। আমি ভয় ভয়ে সেদিকে তাকাই,
কারণ আমার মনে হচ্ছিল জুরিয়ারের ঘর থেকে ভয় পাবার মতো কোনো কিছু হয়তো বেরিয়ে আসবে, কিন্তু না, তার বদলে জুলিয়া নিজেই মাতালের মতো দৈহিক যন্ত্রণায় টলতে টলতে ঘর থেকে বেরিয়ে আসে, নিজের দু হাত সামনের দিকে এগিয়ে দিয়ে কি যেন ধরার চেষ্টা করে। আমি সঙ্গে সঙ্গে জুলিয়াকে জড়িয়ে ধরি, কি হয়েছে জানতে চাই। আমাকে পেয়ে জুলিয়া হয়তো আরো কিছু বলতো, সেজন্য হয়তো সে আমার সৎবাবার বন্ধ ঘরের দিকে আঙুল তুলছিল, কিন্তু শেষ পর্যন্ত সে কিচ্ছু বলতে পারল না, মৃত্যুর কোলে ঠলে পড়ে। আর এই সময় আমার সৎবাবার সাহায্যের জন্য আমি চিৎকার করতে থাকি। আমার সৎবাবা তখন রাতের পোশাক পরেই ঘর থেকে বের হয়, জুলিয়ার পাশে এসে দাঁড়ায়, তার মুখে কিছুটা ব্র্যান্ডি ঢেলে দেয়, ডাক্তারও ডাকে, কিন্তু সবটাই প্রহসন বলে আমার মনে হয়। আচ্ছা মিসেস টোনার, জুলিয়ারের মৃত্যু সম্বন্ধে করোনারের বক্তব্য কি? তারা যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু সেরকম সন্দেহজনক কিছু পায়নি। মৃত্যুর সময় জুলিয়ার দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না, আবার তার ঘরের দরজাও তো বন্ধ ছিল, বাইরে থেকে তার অনুমতি ছাড়া আর কারো তার ঘরে তো প্রবেশ করার অধিকার ছিল না। তবে ডোরাকাটা ফিতের ব্যাপারটা বলা যেতে পারে, আমাদের জমিতে যে বেদেরা থাকতো তারা তাদের মাথায় ডোরাকাটা ফিতে বাঁধত, বিকারের সময় জুলিয়া হয়তো সেই ডোরাকাটা ফিতের কথাই বলছিল। পরের ঘটনাগুলো বলে যান মিসেস টোনার। দেখতে দেখতে ঘটনার পর দুর্বিষহ দুটি বছর কেটে গেল। একদিন হঠাৎ আমার বহুদিন আগেকার পুরুষ বন্ধু আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার সৎবাবাও তাতে খুব একটা আপত্তি করে না, সকলের মত অনুযায়ী আমার বিয়ের দিন ঠিক হয় বসন্তকালে। এদিকে আমাদের বাড়ির মেরামতের কাজও শুরু হয়ে গেছে, ফলে আমাকে আমার ঘর ছেড়ে জুলিয়ার ঘরে শুতে হচ্ছে। স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন মিস্টার হোমস, আমার তখন কি পরিমাণ মানে কেমন মানসিক অবস্থা ছিল। তবু আমি প্রাণপণে নিজেকে সংযত রাখার চেষ্টা করি। গতকাল রাতে জুলিয়ার কথা চিন্তা করতে করতে জানেন আমার একটু ঘুম আসছিল না, আমি দু চোখের পাতা এক করতে পারছিলাম না। এক সময় জুলিয়ার কথা মতো শিশের শব্দ শুনতে পাই, সঙ্গে সঙ্গে আমি বিছানা থেকে লাফিয়ে উঠি, ঘরের আলো জ্বালি, কিন্তু ঘরের মধ্যে কিচ্ছু দেখতে পাই না। বিশ্বাস করুন সমস্ত রাত আমি আর ঘুমোতে পারিনি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কোনো মতে পোশাক পরে বেরিয়ে পড়ি আর আপনার সাহায্যের জন্য এখানে আসি। আপনি কিন্তু সব কথা বলেননি আমাকে মিসেস টোনার। আমি কিন্তু সব কথাই আপনাকে বলেছি মিস্টার হোমস। আপনার সৎবাবা যে আপনার উপর দৈহিক অত্যাচার করে সে কথা গোপন করেছেন মিসেস টোনার। আপনার অনুমান সত্যি মিস্টার হোমস। আচ্ছা মিসেস টোনার, আজকে যদি আমরা আপনাদের স্টোক মরানে যাই, তাহলে আপনি আপনার সৎবাবাকে আড়াল করে আপনাদের ঘরগুলো দেখিয়ে দিতে পারবেন? আশা করি পারবো, কারণ শুনেছি আমার সৎবাবা আজ শহরে কিছু কেনাকাটা করার জন্য আসবে, বাড়ি ফিরতে তার দেরি হবে। আর তাছাড়া আমাদের বাড়ি ঘর যে মহিলাটি দেখাশোনা করেন সে বোবা এবং খুবই বয়স্ক একজন মহিলা, তাকে আমি কোনো মতে ম্যানেজ করে নেব। তাহলে এখন আমি চলি, শহরে কয়েকটা দরকারি কাজ শেষ করে বেলা 12টার সময় বাড়ি ফিরে আমি আপনাদের জন্য অপেক্ষা করব। হেলেন স্টোনার চলে যেতে হোমস ওয়াটসনকে জিজ্ঞেস করলেন, ডাক্তার, ব্যাপারটা বেশ রহস্যজনক বলে মনে হচ্ছে। মেয়েটি সম্বন্ধে ওয়াটসনের সঙ্গে আরো সব খুঁটিনাটি আলোচনা হচ্ছিল, এই সময় হঠাৎ হোমসের ফ্ল্যাটের দরজা সশব্দে খুলে যায়। একজন দীর্ঘ আকৃতি ভদ্রলোক দরজায় দাঁড়ায়, পোশাকে ব্যবসায়ী ও কৃষিজীবীর সংমিশ্রণ, হাতে একটা শিকারি চাবুক, বয়সের রেখা লোকটার সারা মুখে, রোদে রং হলদে হয়ে গেছে, সমস্ত মুখমণ্ডলে পাপের স্পষ্ট ছাপ। লোকটা হোমসদের দুজনকে শকুনি দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করে, এরপর জিজ্ঞেস করে, আপনাদের মধ্যে কে শার্লক হোমস? আমি আপনার পরিচয় পেলে বাধিত হব। আমি স্টক মোরালের ডক্টর প্রাইন্স বি রয়লট। আমি জানতে পেরেছি যে আমার স্বপ্নে এসেছিল, আমি জানতে চাই যে সে আপনাদের কি বলেছে। দয়া করে আপনি বসুন ডক্টর। বসবার জন্য আমি আসিনি, আমি শুধু জানতে এসেছি আমার স্বপ্নে আপনাকে কি বলেছে। শার্লক হোমস আগের মতো শান্তভাবে বললেন, শুনেছি এবার নাকি খুব ক্রকাশ ফুল ফুটবার সম্ভাবনা দেখা দিয়েছে। ডক্টর রয়লট আরো উত্তেজিত হয়ে ওঠেন, হাতের চাবুক নাড়ান, শার্লক হোমসের দিকে এক পা এগিয়ে বলেন, আমাকে অবজ্ঞা করছো বুড়ো ভাম, আমি তোমাকে চিনি, পরের নোংরা জিনিস নিয়ে হইচই করতে ভালোবাসো, ফোকর দালাল কোথাকার, স্কটল্যান্ড ইয়ার্ডের ধরিবার শেয়াল। ডক্টর রয়লটের কথায় হোমস মন খুলে হাসেন এবং বলেন, আপনার সুন্দর কথায়
আমার কান খুব আরাম পাচ্ছে। আপনি যাওয়ার আগে দয়া করে ঘরের দরজা ভালো করে বন্ধ করে যাবেন, কারণ আজ বড্ড কন কন উত্তরে হাওয়া বইছে। হোমসের কথায় ডক্টর রয়লার হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েন, প্রায় চিৎকার করে বলেন, আমার ব্যাপারে নাক গলালে পরিণাম কিন্তু শোচনীয় হয়ে উঠবে। আমার কথার প্রকৃত প্রমাণ এখনই তোমাকে দিয়ে যাচ্ছি। কথা বলতে বলতে ডক্টর রয়লার খ্যাপা কুকুরের মতো ফায়ারপ্লেসের কাছে এসে আগুন খোঁচাবার লোহার রডটা তুলে নিয়ে চরচর করে রডটা বাঁকিয়ে ফেলে হোমসের দিকে গর্বের সঙ্গে তাকায় এবং বলে, এইবার নিশ্চয়ই আমার আওতার বাইরে থাকতে চেষ্টা করবে শয়তান। এই কথা বলে বাঁকানো লোহার রডটা ফায়ারপ্লেসের সামনে ছুঁড়ে ফেলে দিয়ে হিংস্র জন্তুর মতো বড় বড় পা ফেলে স্থান ত্যাগ করে। হোমস হো 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 করে হেসে উঠে বলেন, সত্যি ডক্টর রয়লার খুবই অমায়িক। ডাক্তারের মতো অত সন্ধান না হলেও আমারও যে শক্তি খুব একটা কম নয়, তা একটু অপেক্ষা করলে ডাক্তার বুঝতে পারত। কথা বলতে বলতে শার্লক হোমস বাঁকানো লোহার রডটা হাতে তুলে নিয়ে এক হ্যাচকায় রডটা সোজা করে দেয়। সকালের খাবার শেষ করে হোমস বেরিয়ে পড়েন। ফিরতে ফিরতে দুপুর একটা হয়ে যায়। তার হাতে এক তারা নীল কাগজে কি সব নোট করা দেখে ওয়াটসন জিজ্ঞেস করেন, কি ব্যাপার, ওগুলো কি? মিস্টার হোমস কাগজের তারা টেবিলের উপর গুছিয়ে রাখতে রাখতে বললেন, ডাক্তার রয়লটের মৃত স্ত্রীর উইল দেখে এলাম। ডাক্তারের স্ত্রীর মৃত্যুর সময় যা থেকে টাকা পয়সা হতো তার মূল্য ছিল প্রায় 1100 পাউন্ড। বর্তমানে কৃষি সংক্রান্ত সামগ্রীর দাম কমে যাওয়ায় তা এসে দাঁড়িয়েছে মাত্র 700 পাউন্ডে। কাজেই মেয়েদের বিয়ে হলে যে টাকাটা ডাক্তার রয়লট পাবে সেয়ের উপর নির্ভর করে তার জীবন চালানো দুর্বিষহ হয়ে যাবে। কাজেই ডাক্তার রয়লট যখন জানতে পেরেছে যে আমরা ওর মেয়ের ব্যাপারে চিন্তা করছি, তখন মিস হেলেন স্টোনার এর কোনো ক্ষতি হবার আগেই আমাদের স্টোক মোরানে পৌঁছানো উচিত। অবশ্য একটা রিভলভার আমাদের সঙ্গে রাখা উচিত, কেননা ডাক্তার রয়লট যেরকম বিনয় লোক তাতে ওটা হয়তো ওকে শান্ত করে রাখতে পারবে। শার্লক হোমস ওয়াটসনকে নিয়ে ডক্টর রয়লটের বাড়িতে পৌঁছলেন। তখন মিস হেলেন স্টোনা বাড়ির উঠোনে বাজারি করছেন। হোমসদের দেখতে পেয়ে মিস স্টোনার প্রায় ছুটে এসে মিস্টার হোমস এবং ডক্টর ওয়াটসনকে অভ্যর্থনা জানালেন এবং বললেন, সৎ বাবা শহরে ফিরে গেছে, ফিরতে সন্ধে হবে। ডক্টর রয়লটের সঙ্গে হোমসদের আলাপ এবং তার ব্যবহার সম্পর্কে মিস স্টোনারকে হোমস বললেন। তারপর তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি মোটেও চিন্তা করবেন না, আপনার সৎ বাবা বেশি বাড়াবাড়ি করলে আপনাকে আমরা আপনার মাসির বাড়িতে রাখবার ব্যবস্থা করব। এখন আর সময় নষ্ট না করে চলুন আপনাদের ঘরগুলো পরীক্ষা করে দেখি। বাড়িতে দর্শনীয় কিছু নেই, প্রাচীন জমিদার বাড়ির যা অবস্থা এখানেও তাই, চারিদিকে ভাঙাচোরা। এরই মধ্যে বাড়ির ডান দিকে কিছুটা জায়গা মেরামত করে বসবাসের উপযোগী করা হয়েছে। মিস হেলেন স্টোনার শার্লক হোমসকে নিয়ে তাদের শোবার ঘর, বসবার ঘর ইত্যাদি সব দেখালেন। হোমস ঘরের খোলা জানালা পরীক্ষা করলেন, লেন্স দিয়ে দরজা জানালার কব্জা পরীক্ষা করে ঘরের ভেতর থেকে হুড়কো দেয়া থাকলে বাইরে থেকে তা খোলা যায় কিনা তাও পরীক্ষা করলেন। তারপর হোমস জুলিয়ারের ঘরে, মানে এখন যেখানে বাড়ি মেরামতের জন্য মিস স্টোনার থাকেন, সেখানে গেলেন। ঘরের প্রত্যেকটি আসবাবপত্র পরীক্ষা করলেন। পুরনো এবং ভেঙে পড়া আসবাবপত্রের মধ্যে সন্দেহজনক কিছু না পেয়ে তিনি একটা চেয়ারে পা ছড়িয়ে বসে ঘরের ওপর থেকে নিচু পর্যন্ত চোখ ফোলালেন। একসময় ছাদ থেকে ঝোলানো একটা ঘন্টার দড়ি শোবার খাটের ওপর পর্যন্ত ঝোলানো দেখে হোমস এই বিষয়ে জিজ্ঞাসা করে জানলেন যে এই দড়িটা কাজের লোককে ডাকার জন্য বছর দুয়েক আগে টানানো হয়েছে। তবে তার বোন কোনোদিনই এই দড়িটা ব্যবহার করতেন না, কারণ তারা নিজেদের কাজ নিজেরাই করতেন। এবার শার্লক হোমস চেয়ার ছেড়ে উঠে পড়লেন, হাতের লেন্স দিয়ে ঘরের আনাচে কানাচে ভালো করে পরীক্ষা করলেন। একসময় ঘন্টার দড়িটা ধরে একটা টান দিয়ে বললেন, এটা শুধু শুধুই টাঙানো আছে, উপরের বায়ুপথের ফুটোর ঠিক ওপরটায় একটা হুকের সঙ্গে বাঁধা আছে, তাছাড়া হাওয়া চলাচলের জায়গা দিয়ে হাওয়া ঢোকে না। এরপর মিস্টার হোমস ডক্টর রয়লটের ঘর পরীক্ষা করতে যান। ডক্টর রয়লটের ঘর জুলিয়ারের ঘর থেকে একটু বড়। ঘরের আসবাবপত্র পুরনো দিনের একটা ক্যাম্প খাট, একটা আরাম চেয়ার, একটা বইয়ের আলমারি, একটা কাঠের চেয়ার, একটা গোল টেবিল এবং একটা লোহার সিন্ধুক। হোমস সিন্ধুকে মৃদু শব্দ করলেন এবং প্রশ্ন করলেন, আচ্ছা এই সিন্ধুকের ভেতরে কি আছে? মিস হেলেন স্টোনা বললেন, এই ব্যবসার কিছু কাগজপত্র।
হোমস কাঠের চেয়ারের সামনে হাঁটু গেড়ে বসে পকেট থেকে লেন্স বের করে কি যেন একটা পরীক্ষা করলেন। তারপর ডাক্তার রয়লাটের কুকুর মারার চাবুকটাকে হাতে তুলে নিয়ে পরীক্ষা করে দেখলেন এবং মন্তব্য করলেন, চাবুকটার ডগায় যেভাবে গোল করা আছে তাতে মনে হচ্ছে হুইপ কার্ডের ফাঁস। সবকিছু তদন্তের পর মিস হেলেন স্টোনারকে কাছে ডেকে বললেন, ব্যাপারটা আমার কাছে খুবই রহস্যজনক বলে মনে হচ্ছে, কাজেই আপনাকে খুবই সাবধানে থাকতে হবে, আর এই মুহূর্ত থেকে আপনাকে আমার নির্দেশ মতো চলতে হবে, তা না হলে আপনাকে আপনার সৎবাবার হাত থেকে রক্ষা করা আমার পক্ষে অসম্ভব। মিস হেলেন স্টোনার বললেন, আপনি যা বলবেন সব মেনে চলব, আমি আপনার সব কথা শুনে চলব। মিস্টার হোমস কোনো দ্বিধা না করে বললেন, আজকে রাতটা আপনার ঘরে কাটাবো। হোমস এর কথায় ওয়াটসন ও মিস স্টোনার একটু অপ্রস্তুত হলেন, দুজনেই বিব্রতভাবে হোমস এর দিকে তাকিয়ে থাকলেন। হোমস তখন গম্ভীর ভাবে বললেন, তাহলে এবার আসল ব্যাপার ও উদ্দেশ্যটা বুঝিয়ে বলছি, আমরা মানে আমি আর ওয়াটসন সামনে সরাইখানায় থাকবো, ওখান থেকে নিশ্চয়ই আপনার বর্তমানের যে শোবার ঘর সে শোবার ঘরের জানালা দেখা যাবে। হ্যাঁ তা তো যাবেই, আপনার সৎ বাবা শহর থেকে ফিরে এলে আপনি মাথা ধরার অজুহাতে আপনার এখানকার শোবার ঘরে শুয়ে পড়বেন, আপনার সৎ বাবার রাতে যখন সত্যি শোবার জন্য নিজের ঘরে ঢুকবেন তখন আপনি আপনার বর্তমান শোবার ঘরের জানালা খুলে দেবেন, আমাদের জানানোর জন্য ঘরে যে হারিকেন সেটা জানালার উপর রাখবেন, আর আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আপনার আসল ঘরে চলে যাবেন। আশা করছি একটা রাতের জন্য নিশ্চয়ই যে ঘরের মেরামত এখনো শেষ হয়নি সে ঘরে থাকতে আপনার তেমন কোনো অসুবিধা হবে না। সন্ধ্যার মুখে ডক্টর রয়লট শহর থেকে ফেরে। ডক্টর রয়লটের বাড়ির বসবার ঘরে আলো জ্বলে ওঠে। হোমস ডক্টর রয়লটের বাড়ির উপর তীক্ষ্ণ নজর রাখেন। তারপর ওয়াটসনকে বলেন, আচ্ছা ওয়াটসন একটা ব্যাপার তুমি মনে হয় লক্ষ্য করেছ, যে ঘরে মিস জুলিয়া মারা যায় অর্থাৎ যে ঘরে মিস হেলেন স্টোনারের শোবার ব্যবস্থা করা হয় সে ঘরের খাটটা মেঝেতে এমন ভাবে আংটির সাথে লাগানো ছিল যে খাটটাকে কোনো মতে তুমি আগুপিছু করতে পারবে না, শুধু তাই না বায়ুপথ মানে যেদিক থেকে বাতাস আসে ও ঘন্টার দড়ি ঠিক খাটটার উপরেই ছিল। ডক্টর ওয়াটসন হোমস এর বক্তব্যকে সমর্থন জানায়। রাত ঠিক 9টার সময় ডক্টর রয়লটের বাড়ির আলো নিভে যায়, সমস্ত বাড়িটা যেন অন্ধকারে ডুবে যায়। হোমস এর তীক্ষ্ণ চোখ ডক্টর রয়লটের বাড়ির ওপরে থাকে, শ্রবণ শক্তিও তিনি সেই রকম সজাগ রাখার চেষ্টা করেন। রাত ঠিক 11টার সময় ডক্টর রয়লটের বাড়িতে উজ্জ্বল আলো দেখা যায়। হোমস আনন্দে নেচে ওঠেন এবং বলেন, ওই যে আমাদের আলোর সংকেত, আলোটা ঠিক মাঝখানের ঘর থেকে আসছে। হোটেল থেকে বেরোবার সময় হোটেলের ম্যানেজারকে বলা হলো, আমরা আমাদের একজন পরিচিত ভদ্রলোকের সঙ্গে দেখা করতে যাচ্ছি, হয়তো আমরা রাতটা ওখানেই কাটিয়ে দিতে পারি। হোটেলের ম্যানেজার বিশ্বাস করলেন শার্লক হোমস এর কথা। শার্লক হোমস এবং ওয়াটসন নিশ্চিদ্র অন্ধকারে বেরিয়ে পড়লেন। ধীরে ধীরে হলদে একটা অনুজ্জ্বল আলো নিয়ে হোমসরা ডক্টর রয়লটের বাগানে প্রবেশ করলেন একটা ভাঙা পাঁচিলের ফোকর দিয়ে। তারপর খুব সাবধানে বাড়ির উঠোনে প্রবেশ করলেন। এই পর্যন্ত তারা কোনো বাধারই সম্মুখীন হননি, কিন্তু মিস হেলেন স্টোনার ঘরের জানালার টপকে ঢুকতে যাবার সময় হঠাৎ বাগানের ঝোপের ভেতর থেকে একটা বিকলাঙ্গ শিশু এসে লনের ঘাসের উপর লুটুপুটি খেয়ে শরীরটায় মোচড় দিতে শুরু করে। আবার মুহূর্তের মধ্যেই অন্ধকার ঝোপে অদৃশ্য হয়ে যায়। ব্যাপারটা দেখে ওয়াটসন বেশ ভয় পেয়ে গেলেন। হোমস তখন ওয়াটসনের হাতটা বেশ শক্ত করে চেপে ধরেছিলেন। পরে ব্যাপারটা বুঝতে পেরে হোমস ফিসফিস করে বললেন, ওটা হলো বেমন, ভয় পাওয়ার কিছু নেই। এরপরে ডক্টর রয়লটের প্রিয় চিতাবাঘের চিন্তা ওয়াটসনের মাথায় ঘুরঘুর করতে শুরু করে, কেননা রাতের অন্ধকারে যে কোনো সময় সেও তাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। হোমসের নির্দেশে দুজনের জুতো খুলে মিস হেলেন স্টোনারের বর্তমান শোবার ঘরের জানালা দিয়ে ঘরে ঢুকলেন। হোমস কোনো শব্দ না করে জানলার পাল্লা বন্ধ করে দিয়ে হারিকেনটা জানলার আলসে থেকে টেবিলের উপর নামিয়ে রাখলেন। ঘরের চারদিকে দৃষ্টি বুলিয়ে হোমস সন্দেহজনক কিছু দেখতে পেলেন না। হোমস ওয়াটসনের কানের কাছে মুখ এনে খুবই চাপা সুরে বললেন, কোন রকম শব্দ কিংবা সন্দেহের কারণ হলে আমাদের সমস্ত পরিকল্পনা ভেসে যাবে, কাজেই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। এরপর ওয়াটসনকে চেয়ারে বসতে বলে সঙ্গে আনা রিভলভার
ঠিক জায়গা মতো রাখতে পরামর্শ দিলেন এবং সাবধান করে দিলেন কোনো মতে ঘুমিয়ে পড়া চলবে না। শার্লক হোমস মিস হেলেন স্টোনারের বিছানার ধারে বসে সঙ্গে আনা একটা বেদ বিছানার উপর রাখেন, তাছাড়া দেশলাই ও মোমবাতিও হাতের কাছে রাখেন। সব কাজ পরিকল্পনা মতো হবার পর হোমস ঘরের আলো নিভিয়ে দিলেন। গাঢ় অন্ধকার সমস্ত ঘরটাকে গ্রাস করল। নিশাচর পাখিদের আনাগোনার শব্দ স্পষ্ট, এক একটা মুহূর্ত যেন এক একটা যুগ। একসময় বন্ধ জানালার ওপারে বেড়ালের মতো গড়গড় চাপা শব্দ শোনা যায়। হোমস ফিসফিস করে ওয়াটসনকে বললেন, মিস্টার রয়েলজের প্রিয় চিতাবাঘটা রাত্রে বাড়ির চারদিকে ঘোরাফেরা করছে। দূরের কোনো গির্জা থেকে রাত ১২টার ঘন্টা বাজানো হয়। দেখতে দেখতে পরপর রাত ১টা, ২টো এবং ৩টে বাজল, কিন্তু কোন রকম বিপদের সম্ভাবনা তাদের চোখে পড়ল না। হঠাৎ বায়ুপথে সামান্য আলোর রশ্মি দেখা দিল, সঙ্গে সঙ্গে তা নিভেও গেল। তারপরে গরম ধাতু ও পোড়া তেলের দুর্গন্ধ নাকে আসে। মিস্টার রয়েলটের ঘরে মৃদু পায়ের শব্দ শোনা যায়। হঠাৎ কে যেন চোরা লণ্ঠন জ্বালিয়েছে বলে মনে হয়। দেখতে দেখতে আধ ঘন্টা কেটে গেল। হঠাৎ হোমস শুনতে পেলেন কেটলির ভেতর থেকে যেমন বাষ্প বেরোনোর সময় শোঁ শোঁ ফোঁস ফোঁস আওয়াজ হয়, ঠিক তেমন একটা শব্দ যেন খুব কাছ থেকেই উঠে আসছে। হোমস এক লাফে খাটের পাশ থেকে উঠে দাঁড়ালেন। দেশলাই জেলে প্রচন্ড গতিতে ঘন্টার দড়ির উপর বেতের চাবুক মারতে শুরু করলেন এবং মুখে বলতে লাগলেন, দেখতে পাচ্ছ ওয়াটসন, কিছু দেখতে পাচ্ছ? প্রকৃতপক্ষে ওয়াটসন তখন কিছুই দেখতে পাননি। হোমস যখন দেশলাইয়ের কাঠি জ্বালিয়েছিলেন তখন তিনি শুধু একটা শীষের শব্দ শুনেছিলেন। মিস্টার হোমস যখন বেত মারা বন্ধ করলেন এবং ভেন্টিলেটরের দিকে তাকালেন, ঠিক সেই সময় মিস্টার রয়েলটের ঘর থেকে গগনবিদারী আর্তনাদ ওঠে। এই আর্তনাদ এত তীব্র ছিল যে বহু দূর পর্যন্ত ঘুমন্ত মানুষ জেগে উঠেছে, ভয়ে বুকের রক্ত পানি হবার উপক্রম হয়ে যায়। ওয়াটসন ব্যাপারটা জানার জন্য শার্লকের গা ঘেঁষে দাঁড়িয়ে বললেন। হোমস ওয়াটসনকে রিভলভার নিয়ে অনুসরণ করতে নির্দেশ দিলেন। এবার তাদের ডক্টর রয়েলটের মুখোমুখি হতে হবে। হোমসের কথা মতো ওয়াটসন রিভলভার উঁচিয়ে তার পেছন পেছন ডক্টর রয়েলটের ঘরের সামনে যান। হোমস ডক্টর রয়েলটের ঘরের দরজায় শব্দ করে। কয়েকবার শব্দ করার পরেও ডক্টর রয়েলটকে দরজা খুলতে না দেখে শার্লক হোমস দরজার হাতল ঘুরিয়ে দরজা খুললেন। ডক্টর রয়েলটের ঘরের ভেতরে ঢুকলেন। ঘরে ঢুকে হোমসরা যে দৃশ্য দেখলেন তা দেখে গায়ে কাঁটা দেয়। থমকে দাঁড়ালেন হোমস। ডক্টর রয়েলটের টেবিলের উপরে কাঁচ খোলা একটা হ্যারিকেন, আর সেই হ্যারিকেনের উজ্জ্বল আলো খোলা লোহার সিন্দুকের উপরে পড়েছে। ডক্টর রয়েলট একটা টেবিলের সামনে একটা কাঠের চেয়ারের উপর বসে আছেন, কোলের উপর তার সেই প্রিয় কুকুর মারা চাবুক। দৃষ্টি তার ঘরের ছাদের দিকে, স্থির দৃষ্টি ঘরের ছাদের দিকে আবদ্ধ। কপালে ভ্রুর ঠিক উপরে জড়িয়ে আছে একটা হলদে ফিতে, ফিতেটার উপরে বাদামি ডোরা। ফিতেটা খুব শক্ত করে ডক্টর রয়েলটের কপালে বাঁধা আছে। হোমসরা ডক্টর রয়েলটের ঘরে প্রবেশ করলেও তিনি হোমসের দিকে একটিবারের জন্যও তাকালেন না, নড়াচড়াও করলেন না। ওয়াটসন ডক্টর রয়েলটের দিকে রিভলভার উঁচিয়ে সামান্য এগোতেই ডোরা কাটা ফিতে নড়ে চড়ে ওঠে। ডক্টর রয়েলটের অবিন্যস্ত চুলের ভেতর থেকে একটা রুইতন মুখী সাপ মাথা বের করে। তার মোটা গলা হোমসরা দেখতে পেলেন। শার্লক হোমস প্রায় চিৎকার করে বললেন, এটা হলো ভারতবর্ষের বিষাক্ত সাপ, কাউকে কামড়ালে ১০ মিনিটের মধ্যেই নির্ঘাত সে মৃত্যুর মুখে ঢলে পড়ে। চক্রান্তকারী ডাক্তার রয়েলট এবার নিজের চক্রান্তে নিজেই জড়িয়ে পড়েছে, এবার সাপটাকে নিজের জায়গায় রেখে দেওয়া দরকার। শার্লক হোমস ডক্টর রয়েলটের কুকুর মারা চাবুক নিয়ে চাবুকের ফাঁস সাপটার গলায় পড়ায় এবং প্রায় জোর করে সাপটাকে ডক্টর রয়েলটের কপাল থেকে ছাড়িয়ে খোলা সিন্দুকের মধ্যে সাপটাকে ঢুকিয়ে দিয়ে সিন্দুকের ডালা বন্ধ করে। এরপর মিস হেলেন স্টোনারকে তার মাসির কাছে পাঠিয়ে দেন হোমস। ডক্টর রয়েলটের মৃত্যুর ব্যাপারটা সরকারি বিভাগের উপর অর্পণ করা হয়। ব্যাপারটা সঙ্গে থেকেও ভালো করে বুঝতে পারেনি ডক্টর ওয়াটসন। তারপর একদিন এই ব্যাপারে বন্ধুকে জিজ্ঞাসা করতেই ওয়াটসন জানতে পারলেন, বেদেদের কথা আর ডোরা কাটা ফিতের কথা শুনে প্রথম দিকে আমার একটু গুলিয়ে গিয়েছিল, তবে এটা আমি বুঝতে পেরেছিলাম যে ঘরের জানালা ও দরজা দিয়ে বিপদ মোটেও ঘরে ঢোকেনি। আবার ঘন্টার দড়ি ও খাট মেঝের সঙ্গে আটকানো দেখে আমার মনে সন্দেহ জেগেছিল। তখন আমি ভেবেছিলাম এই ঘন্টার দড়ি দিয়ে ঘরের ভেতরে কিছু প্রবেশ করানো হয়,
এই প্রবেশের কথা মনে হতে সাপের কথাটাই প্রথমে মাথায় আসলো। কেননা ডাক্তার রয়লট অনেকদিন ভারতবর্ষে ছিলেন, ভারতবর্ষ থেকে জন্তু জানোয়ার আনানোর কথা আগেই জেনেছি, কাজেই নিজের কাজ উদ্ধার করার জন্য এমন বিষ প্রয়োগ করার চিন্তা করবেন ডাক্তার রয়লট যা রাসায়নিক পরীক্ষায় ধরা পড়ার সম্ভাবনা কম। তবে এই বিষ প্রয়োগে সাপের দুটো দাঁতের ছোট ছোট কালো ফুটো সৃষ্টি হয়। করোনার যদি খুবই সতর্কতার সঙ্গে মৃত ব্যক্তির দেহ পরীক্ষা না করে তবে তা সাধারণত চোখে পড়ার কথা নয়। যেই সাপটা দিয়ে মিস জুলিয়ার আর ডাক্তার রয়লট প্রাণ ত্যাগ করতে বাধ্য হল সেই সাপটাকে সবকিছু এমন ভাবে শেখানো হয়েছিল যাতে করে রাতে তাকে ঘরের বায়ুপথ দিয়ে মানে ভেন্টিলেটর দিয়ে মিস জুলিয়ারের ঘরে প্রবেশ করানো যেত। ভোরের দিকে শীষ দিয়ে তাকে আবার কাছে ডেকে নিতেন ডাক্তার রয়লট। ওয়াটসনের ধারণা বেশ কিছুদিন ধরেই সাপটাকে মিস জুলিয়ার ঘরে নামিয়ে দেওয়া হতো, কিন্তু ঘটনার আগের দিন পর্যন্ত সাপটা মিস জুলিয়ারকে কামড়ায়নি। শেষের দিন ডক্টর রয়লট সাপটাকে মিস জুলিয়ার ঘরে ঢুকিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু হোমসের বেতের ঘায়ে সে ভীষণ রেগে ডক্টর রয়লটের কাছে ফিরে গিয়ে তাকে বাগে পেয়ে তাকেই কামড়ে দেয়। ডক্টর রয়লট মৃত্যুর কোলে ঢলে পড়ে নিজেকে রক্ষা করার আগে। Thank you.